বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার চর একুড়িয়া ইউনিয়নের লালখারাবাদ লঞ্চঘাট। ঢাকা আসা যাবার ভায়া পথের ঘাটের যাত্রী এখানে ওঠা নামা করে। প্রতিদিন একটি লঞ্চ ঘাট দেয় এখানে। সরকার মাসে ইজারা বাবদ পায় 8,000 টাকা, কিন্তু ঘাটের ইজারা দেয়া না দেয়ার দাবিতে এখন মুখোমুখি অবস্থানে বরিশাল চার আসনের এমপি পঙ্কজ দেবনাথ ও সংরক্ষিত আসনের এমপি ডক্টর শাম্মি আহমেদ ও তাদের অনুসারীরা। এমপি পঙ্কজ অনুসারীদের অভিযোগ, কাগজে কলমে তারা ইজারা নিলেও ক্ষমতা পেয়ে সম্প্রতি সংরক্ষিত আসনের সংসদ সদস্য শাম্মি আহমেদের লোকজন হামলা চালিয়ে দখল করে তাদের ঘাটটি। দিনে 3-4 হাজার টাকা আয় হলেও সরকারি কোষাগারে জমা দেয় দিনে মাত্র 267 টাকা, বাকিটা হয় লুটপাট। আমরা 1,70,000 টাকা দিয়ে ঘাট আনছি, সেই ঘাট তারা জোর করে নিয়ে খেয়েছে। আমরা গাড়ি দিতে পারিনি, গাড়ি যাইতে নিয়ে আরো বরং আমি মার খেয়েছি। পাতারাট বন্দরে অনেক জায়গায় খাজনা উঠাইতে দেবে না, কিন্তু তার লোকজন আবার সেই টাকাটা তুলবে। 1-2-3 ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। নদীতে চর জায়গায় পল্টুনে লঞ্চ ভিড়তে পারে না, যাত্রীরা ভিন্ন ট্রলারে করেন যাতায়াত। সংসদ সদস্য পঙ্কজ দেবনাথের দাবি, যেহেতু লঞ্চঘাটে লঞ্চ আসে না তাই জনগণের ভোগান্তি লাঘবে ঘাটের ইজারা বাতিল চেয়ে তিনি বিআইডব্লিউটিএকে চিঠি দিয়েছেন। এতে বেজায় ক্ষুব্ধ হয়ে সংরক্ষিত সংসদ সদস্য শাম্মি আহমেদের অনুসারীদের অভিযোগ, ঘাট বেদখল হওয়াতে পঙ্কজ নাথ ইজারা প্রথা বাতিলের অপচেষ্টা চালাচ্ছেন। আর যাত্রীরা বলছেন যাতায়াতে তাদের কষ্ট দূর হোক। এখন তো দ্বন্দ্ব চলতে আছে দুই গ্রুপের, এটা না করিয়া উন্মুক্ত করিয়া দেও, জনগণের সুযোগ সুবিধাটা ভোগ কর, জনগণের উপকার আছে। যারা এত বছর ছিল এখনো হোক কিছু দেখি, উনি ফ্রি করে দিতে যদি গভর্নমেন্ট মনে করে এটা ওনার কথা অনুসারে যদি ফ্রি করে দিলে ভালো হয়, করবে গভর্নমেন্ট। যেই পন্টুন জনগণের কল্যাণে আসে না, সেই পন্টুনের বিপরীতে ইজারার মাধ্যমে জনগণের পকেট থেকে টাকা নেওয়ার কোনো যুক্তি আছে বলে আমি মনে করি না। আগামী জুন মাসে ঘাটটি বার্ষিক ভিত্তিতে ইজারা দেওয়ার প্রস্তুতি চললেও দুই এমপির টানাহিসড়ায় বিপাকে পড়েছেন বিআইডব্লিউটিএর কর্মকর্তারা। ক্যামেরার সামনে কথা বলতে নারাজ জানিয়ে কার কথা শুনবেন আর কারটা ফেলবেন তাই নিয়ে দ্বিধাদ্বন্দ্বে আছেন নদীবন্দর কর্মকর্তারা। দেশের বাইরে থাকায় শাম্মি আহমেদের বক্তব্য পাওয়া যায়নি। সদ্য শেষ হওয়া সংসদ নির্বাচনে নৌকার মনোনয়ন পেলেও দ্বৈত নাগরিকত্বের অভিযোগে আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ডক্টর শাম্মি আহমেদ ভোটযুদ্ধে ছিটকে পড়েন। স্বতন্ত্র প্রার্থী হয়ে সংসদ সদস্য হন পঙ্কজ দেবনাথ, সংরক্ষিত আসনে সংসদ সদস্য হন ডক্টর শাম্মি আহমেদ। এই দুই নেতার দ্বন্দ্বে এলাকায় একের পর এক ঘটছে রক্তক্ষয়ী সংঘর্ষ। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল।